বাড়িতে অপরাজিতা ফুল গাছ লাগিয়েছো, কিন্তু সেই ফুল গাছে কি একদমই ফুল আসছে না বা গাছের গ্রোথ থমকে গেছে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে অপরাজিতা ফুল গাছ যেগুলো আমরা রিসেন্ট পটিং করছি বা যেগুলো আমরা সদ্য লাগিয়েছি, সেই গাছগুলোতে কিভাবে আমরা পরিপূর্ণ ফুল আনতে পারবো এবং কী যত্ন করলে পরে সেই গাছগুলোর গ্রোথ খুব সুন্দর হবে। তাই এই বিষয়গুলো জানতে হতে গেলে কিন্তু এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, কোনোরকম স্কিপ না করে। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া বেল আইকনটি অল এ প্রেস করে নেবে। অপরাজিতা ফুল গাছে খুব ভালো পরিমাণে ফুল আনতে গেলে প্রথম যে বিষয়টার উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে গাছটাকে আমরা ছাদ বাগানের কোন অংশে রেখেছি। অপরাজিতা ফুল গাছ কিন্তু খুব ভালো পরিমাণে রোদ পছন্দ করে, তাই তোমরা ছাদ বাগানের এমন অংশে গাছটাকে রাখবে বা এই যে টপটাকে আমি প্রতিস্থাপন করেছি বা যে টপটা আমি গাছ লাগিয়েছি সেই টপটাকে আমরা ছাদ বাগানের এমন অংশে রাখবো যেখানে যে অবশ্যই খুব নিম্ন হলেও যাতে 3-4 ঘন্টা রৌদ্র এই গাছ পায়। তা না হলে কিন্তু এই গাছ কিন্তু শুধুমাত্র বৃদ্ধি হবে এবং সেই গাছে কিন্তু আমরা ফুল দেখতে পারবো না। এবং চাইলে পরে তোমরা এটা খোলা আকাশের নিচে রাখতে পারো এবং যখন দেখতে পাবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বা বর্ষাকাল শুরু হয়েছে তখন তোমরা একে স্থানান্তরিত করতে পারো একটু শেডি এরিয়াতে বা সেমি শেড এরিয়াতে। তো এই তথ্যটা কিন্তু প্রাথমিক অবস্থায় খুব মাথায় নিয়ে চলতে হবে যে আমাদেরকে কিন্তু গাছে একটু পরিমাণে বা ভরপুর পরিমাণে প্রথমে রৌদ্র খাওয়াতে হবে। অপরাজিতা ফুল গাছ বেড়ে ওঠার জন্য বা গাছের সঠিক গ্রোথের জন্য যেটা পছন্দ করে সেটা হচ্ছে ময়েশ্চার সয়েল। ময়েশ্চার সয়েল মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মাটিটা আমি তৈরি করেছি, এই মাটিটা কিন্তু কম্পোস্ট মিডিয়াতে তৈরি করা। দেখতে পাচ্ছ, এই দেখো আমি হাতে নিয়ে যদি তুলে মাটিটাকে দেখাই, দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু কম্পোস্ট মিডিয়া। আমি গোবর সারের ব্যবহার করে কিন্তু এই মাটিটাকে তৈরি করেছি। তাই এ অবশ্যই তোমরা চেষ্টা করবে যে সয়েলটাকে এমন করে তৈরি করা যেখানে কিন্তু আমরা যদি একটু করে মাটিটাকে নাড়াই তাহলে দেখতে পাচ্ছ মাটির মধ্যে কিন্তু একটা কিন্তু দেখো ভেজা ভেজা ভাব আছে। এই ভেজা ভেজা ভাব কিন্তু মাটিটা কিন্তু যে কোনো ফুল গাছ বা বিশেষত অপরাজিতা ফুল গাছ কিন্তু খুব ভালোভাবে পছন্দ করে। তাই অবশ্যই এমন করে সয়েল মিডিয়াটা তৈরি করবে যেখানে কিন্তু মাটির মধ্যে কিন্তু হালকা রস থাকবে, মাটি কিন্তু যাতে পুরো ড্রাই না হয়ে যায়, এবং যখন বৃষ্টি হচ্ছে তখন যেন বৃষ্টির জল অবশ্যই গোড়া দিয়ে বেরিয়ে যায়, গোড়া যাতে জমে না থাকে। কারণ গোড়ায় জমে থাকলে কিন্তু এই গাছকে বাঁচাতে পারবে না, এই গাছ চট করে মরে যাবে। তাই অবশ্যই কম্পোস্ট মিডিয়ার ব্যবহার করো। কম্পোস্ট মিডিয়ার ব্যবহার করলে পরে গাছের বৃদ্ধির জন্য যেমন খুব ভালো, গাছের বাড়তি হবার জন্য বা বেড়ে ওঠার জন্য কিন্তু খুব সুন্দর একটা মিডিয়া। প্রাথমিক অবস্থায় জৈব খাবার হিসাবে যে খাবারগুলো আমরা অপরাজিতা ফুল গাছে প্রদান করতে পারি সেগুলো হচ্ছে নাইট্রোজেন জড়িত খাবার। আমরা যদি গাছের সঠিক বৃদ্ধি চাই, দেখো জাস্ট এটা 2-3 সপ্তাহ গাছ, তাতেই দেখো গাছটা কত সুন্দর বৃদ্ধি পেয়েছে এবং পাশের গাছটা দেখো সুন্দর কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং ফুল আসতে শুরু করেছে। তাই প্রাথমিকে আমরা যদি নাইট্রোজেনের ঘাটতি মেটাতে চাই বা নাইট্রোজেনজনিত খাবার গাছে প্রয়োগ করি, তার জন্য আমরা যেটা করতে পারবো সেটা যে কোনো ধরনের কম্পোস্ট ব্যবহার করতে পারি। গোবর সার, কেঁচো সার, পাতা পচা সার, এগুলো নানান ধরনের সার কিন্তু আমরা কিন্তু মাটির সঙ্গে ব্যবহৃত করতে পারি। তাতে হবে কি, প্রাথমিক অবস্থায় গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং তার পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারি, সেটা ব্যবহার করতে পারি সর্ষের খোল। কিন্তু তখনই কিন্তু এই সমস্ত খাবারগুলো একসঙ্গে ব্যবহার করবে না, একসঙ্গে ব্যবহার করলে গাছ কিন্তু গ্রহণ নাও করতে পারে, গাছ কিন্তু সাইড এফেক্ট হতে পারে। তাই সময় অনুযায়ী 10-15 দিনের গ্যাপ রেখে তোমরা খাবারটাকে প্রয়োগ করতে পারো। যদি তোমরা সর্ষের খোল প্রয়োগ করো তাহলে সেটা 15 দিন বা 20 দিনের অন্তর রেখে প্রয়োগ করবে। গোবর সার প্রয়োগ করলে মাসে একবার করে গোবর সার প্রয়োগ করবে। এইভাবে একটা ব্যালেন্স রেখে বা একটা গ্যাপ রেখে কিন্তু আমাদেরকে কম্পোস্টগুলো গাছে ব্যবহৃত করা উচিত। এবং অবশ্যই যে কোনো গাছে কিন্তু নাইট্রোজেন খাবারটা খুব অত্যাবশ্যকীয় খাবার হিসেবে দেওয়া উচিত, কারণ গাছের বেড়ে ওঠার জন্য এবং গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য, প্রচুর সবুজায়নে গাছকে ভরিয়ে তোলার জন্য কিন্তু আমাদের কম্পোস্ট মিডিয়া কিন্তু অবশ্যই গাছে ব্যবহৃত করতে হবে প্রাথমিক খাবার হিসেবে। এরপরে আমরা যে খাবারটা প্রয়োগ করব সেটা আমরা বাড়তি অতিরিক্ত খাবার হিসেবে প্রয়োগ করব। তাতে হবে কি, তাতে হবে গাছের মধ্যে কিন্তু কুড়ি আসবে, গাছের মধ্যে ফুল আসবে, গাছের গঠন ভালো হবে এবং গাছের স্বাস্থ্যও ভালো হবে। তার জন্য যেটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ডিএপি। সবাই আমরা যে কোনো সারের দোকানে গেলে পরে এই যে দেখতে পাচ্ছ ডিএপি, এই ডিএপি কিন্তু আমরা অতি সহজে কিনে নিয়ে আসতে পারি। এবং এই ডিএপি কিন্তু এটা কিন্তু একটা রাসায়নিক খাবার, এবং এই রাসায়নিক খাবার কিন্তু আমাদেরকে একদম মাপ অনুযায়ী কিন্তু গাছে ব্যবহৃত করতে পারবে। যেমন হচ্ছে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু এটা কিন্তু একটা 8 ইঞ্চির পাত্র। তো এই 8 ইঞ্চির পাত্রের জন্য আমি যে খাবারটা ব্যবহৃত করব সেখানে দেখতে পাচ্ছ, এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি, এর থেকেও আমি একটু কমিয়ে নেব। কমিয়ে নিয়ে কী করব, এই দেখো এই চামচটার জাস্ট এক ভাগ, এই দেখতে পাচ্ছ চামচটার এক ভাগ, এই এক ভাগ ডিএপি দানা, মানে এখানে খুব ম্যাক্সিমাম হলে পরে 10-15টা ডিএপি দানা আছে। এই ডিএপি দানাগুলো আমরা কী করব, আমরা এই টবের চারপাশ দিয়ে দিয়ে দেবো। এই দেখো
এভাবে টবের চারপাশ দিয়ে আমাদেরকে খাবারটাকে সুন্দর করে প্রদান করে দিতে হবে। এবং প্রদান করার পর অবশ্যই যেটা করব সেটা হচ্ছে মাটিটাকে হালকা খুঁচিয়ে নেব। খুঁচিয়ে নিয়ে হবে কি, এই মাটিটা কিন্তু সুন্দরভাবে এই মানে খাবারটা যে প্রয়োগ করলাম ডিএপি খাবারটা, এটা মাটির সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। তো এইভাবে কিন্তু আমাদেরকে খাবারটা মান্থলি ওয়াইজে প্রয়োগ করবে। যদি ডিএপি দানা তোমরা গাছে প্রয়োগ করো তাহলে তোমরা কি যেটা করবে সেটা হচ্ছে খুব ম্যাক্সিমাম হলে একটা চামচের এক ভাগ নেবে, সেটা মাসে একবার করে বা 20-25 দিন অন্তর একবার করে এরকম অপরাজিতের নতুন প্রতিস্থাপন করা গাছে তোমরা ব্যবহৃত করতে পারো। এবং অবশ্যই ব্যবহৃত করার পর কিন্তু সুন্দর করে গাছে জল প্রয়োগ করে দেবে। তো বন্ধুরা, এই কয়েকটি বিষয়ের উপরে খেয়াল রাখলে প্রথমত এই গাছকে অন্তত দিনের 4-5 ঘন্টা রৌদ্র প্রদান করতে হবে। গাছের বৃদ্ধির জন্য যারা নতুন প্রতিস্থাপন করেছো তাই সেই গাছের বৃদ্ধির জন্য এবং গাছের সবুজায়নের জন্য আমাদেরকে কম্পোস্ট মিডিয়া গাছের মধ্যে ব্যবহৃত করতে হবে। এবং 25-30 দিন অন্তর গাছের মধ্যে আমাদেরকে জাস্ট চামচের এক ভাগ আমাদেরকে ডিএপি খাবার গাছে প্রদান করতে হবে। এই কয়েকটি বিষয় যদি তোমরা খেয়াল রাখো, এই কয়েকটি বিষয়কে তোমরা যদি মাথায় রেখে অপরাজিত ফুল গাছকে যত্ন করো, তাহলে আমার মতনও কিন্তু তোমাদের এত ছোট গাছে যেখানে আমি 2-3 সপ্তাহ হয়েছে গাছকে প্রতিস্থাপন করা, সেই গাছেও কিন্তু তোমরা সুন্দর ফুল দেখতে পাবে। এবং অবশ্যই আরেকটি বিষয়কে যেটা মাথায় রেখে চলবে সেটা, যারা এই অপরাজিত ফুল গাছকে বুশি তৈরি করতে যাচ্ছ, যারা চাচ্ছ না এই গাছটা লতিয়ে একটা বড় আকার ধারণ করুক, সেটা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের এই দেখো মাথার যে ডগাগুলো বেরোচ্ছে এই ডগাগুলোকে ভেঙে দেবে। এই ডগাগুলোকে ভেঙে দিলে পরে এই যে ডগাগুলো বেরোতে পারছো এই ডগাগুলোকে এরকম ধরে এই ডগাগুলোকে ভেঙে ফেলবে। এই ডগাগুলো ভেঙে দিলে হবে কি, এর নিচ থেকে গাছ বেরোবে বা নিচ থেকে ডাল বেরোবে, গাছটা বুশি হবে, বাড়বে না বেশি, এবং এর গোড়াটা যেটা আছে গোড়ার স্ট্রেংথ বাড়বে এবং গোড়াটা আস্তে আস্তে মোটা হবে। তো এটা হচ্ছে গাছকে বুশি করার ধরন। অপরাজিত ফুল গাছে যখনই দেখতে পারবে উপরে গাছ লতিয়ে উঠছে তখন এই মাথাগুলোকে ছুটিয়ে দেবে। মাথাগুলোকে কেটে দিলে পরে সিজারি দ্বারা হোক বা হাতে দ্বারা হোক তাহলে কিন্তু তোমরা এই গাছকে সহজে বুশি তৈরি করতে পারবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গাইনিকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।